मणिपुर राज्ये डिमापुर थेके दुर्गापुर जावार पथे गोपन सूत्रे खबर पेये 25 जानुआरीर राते साइथिया चारतला मोड़ थेके टाटा अल्टो गाड़ी थेके 6 क्विंटल 15 केजी गाँजा उद्धार करलो बीरभूम जिला पुलिस। चारजनके ग्रेप्तार करेछे पुलिस। धृतरा हलो पंजाब राज्येर चंदनदीप सिंह, गुरविंदर सिंह, आसाम राज्येर आसिकुल इस्लाम सह बीरभूम जिलार ताजिमुद्दीन, गाड़ीर चालक चंदनदीप। 26 জানুয়ারি দুপুরে সিউড়ি পুলিশ লাইনে কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, তিনটি টিম ছিল, ওসি এসওজি, ওসি সাইথিয়া, সিউড়ি থানার একটি টিম যেটা লিড করছিল এসআই রাজকুমার। গাড়ির ভেতর কার্টুনের নিচে গাঁজা রাখা ছিল। সিউড়ি থেকে অভিক মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। ইনফরমেশন লাগিয়েছিলাম, আর আপনারা জানেন রিপাবলিক ডে উপলক্ষে গোটা জেলায় নাকা ইন্টার স্টেট, নাকা ইন্টার ডিস্ট্রিক্ট নাকা চলছে। আমরা সোর্স থেকে ইনফরমেশন পেয়েছিলাম কিছু লোক হিউজ কোয়ান্টিটিতে গাঁজা নিয়ে আপনার ওখান থেকে দে এন্টার ইন্টু ফ্রম মালদা মুর্শিদাবাদ দিয়ে এরা স্টার্ট করেছিল ডিমাপুর দেখে। তো আমরা তিনটা টিম বানিয়েছিলাম, একটু ওসি এসওজি ছিলেন, একটু টিমকে লিড করছিলেন, ওসি সাঁথিয়া ছিলেন, সিউড়ি থানার টিম ছিল যাকে ওই এসআই রাজকুমার লিড করছিল, এর সঙ্গে ওভারঅল মনিটরিং করছিল ডিএসপি ডিএনটি সাহেব, সিআই সদর সাহেব ছিলেন, আমার ডিএসপি ক্রাইম সাহেব ছিলেন, আইসি সিউড়ি ছিলেন। তো আমরা এনাকে আজকে সকালে ইন্টারসেপ্ট করলাম, চারজনকে অ্যারেস্ট করা হয়েছে। আর এনার কাছ থেকে আমরা 6.15 কুইন্টাল মানে 615 কেজি আমরা ওই গাঁজা সিজ করতে পেরেছি। চারজনকে অ্যারেস্ট করা হয়েছে, চার ভিতরে দুজন পাঞ্জাবের লোক আছে। বেসিক্যালি এরা আপনারা জানেন মণিপুর আর ওই ডিমাপুর দিক থেকে এরা গাঁজা নিয়ে ব্যবসায় করে, মানে একটা একটু করিডোর মতো ব্যবহার করে। তো ইটস আ গুড রিকভারি, আমার টিম খুব ভালো করে দুদিন থেকে এনার পিছে লেগেছিল, যার ফলে আমরা এই আজকে গাঁজা বেসিক্যালি এরা টুয়ার্স এই দুর্গাপুর দিকে নিয়ে যেত, মেবি ফ্রম দে ওখান থেকে এরা শায়দ বিহার ঝাড়খণ্ড যেখানে আপনার এন্টার করতো ওখান থেকে একটু টাটা গাড়ি ছিল, টাটা আলট্রা গাড়ি আছে 1518 ওর ভিতরে এরা করেছিল গাড়ি, যে নম্বর বেশি লুকানো ছিল। এরা একটু অ্যান্টি চেম্বার বানিয়ে রাখে, একটু অ্যান্টি চেম্বার ছিল আর একটু কার্টুনস কিছু রেখেছিল, ওই কার্টুনস ভিতরে উপর কিছু অন্য জিনিস ছিল, নিচে গাঁজা লুকিয়ে রেখেছিল। এনাকে আপনার আছে চারতলা মোড় আছে যে আহমদপুর ময়ূরেশ্বর যে বোর রোড পড়বে ওর উপরে, ওখান থেকে এনাকে ধরা হয়েছে। হ্যাঁ, ভিতরের নাম আমি আপনাকে বলে দিচ্ছি, চন্দন দীপ সিং আছে, ইনি ড্রাইভার ছিলেন, গুরবিন্দর সিং আছেন, এনারা দুজন অমৃতসরের একজন আছেন আর এক গুরুদামপুর পাঞ্জাবের আছেন এনারা, বাকি একজন আশিকুল ইসলাম আছেন, উনি আসামের লোক, আর একটু তাজিমুদ্দিন আছেন, ইনি আমার জেলার এখানে যে লোকাল যে এনাকে এখান থেকে সহযোগ করতো যে পার করে নিয়ে যেতে পারত। ঠিক আছে, দেখুন যতক্ষণ আমরা জানি বেসিক্যালি ডিমাপুর আর মণিপুর দিক থেকে যে গাঁজা ওখান থেকে আসে ও ফাইনেস্ট কোয়ালিটি বলা যায়, মানে যে যারা স্মাগল করে ওর ভ্যালু একটু বেশি থাকে। তো মোটামুটি আপনি মেনে চলুন পার কেজি 10,000 রুপিস অ্যাপ্রক্সিমেটলি, কম সে কম 10-12,000 পার কেজি আপনি এরা যে একে বিক্রি করে মূল্য পেত। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরের সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলি ক্লিনিক, এ ইউনিট অফ রিয়েল লাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্স রে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।